জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় বসার আগ মুহূর্তটিও যেন হাতছাড়া না হয় সেই প্রচেষ্টায় শেষবারের মতো পাঠ্যবইয়ে চোখ বুলিয়ে নেন পরীক্ষার্থীরা। রোববার শুরু হয় চলতি বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগেই লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড সহ ১১টি বোর্ড মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ২০,৭২,১৬৩ জন পরীক্ষার্থী। গতবারের তুলনায় প্রতিষ্ঠান ও কেন্দ্র বেড়ে হয়েছে যথাক্রমে ২৯,৭৯৮ ও ৩,৮১০টি। এবার পুনর্বিন্যাসকৃত সিলেবাস হলেও কোভিডের পর এবারই প্রথম ৩ ঘন্টায় ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়। অনেকদিন পর এক্সাম দিচ্ছিলাম, একদম পুরা মার্কে, দ্যাটস ওয়াই একটু খারাপ লাগছিল, মানে দিতে পারছিলাম না, লিখতে লিখে আগাতে পারছিলাম না। যতটা কঠিন ভাবছিলাম ততটা কঠিন হয় নাই, ভালোই হয়েছে। পরীক্ষা শেষে প্রশ্নের মান ও পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। নাটকটা ইজি ছিল, বাট কবিতা অংশটা একটু টাফ ছিল। এমসিকিউ থেকে আমাদের রাইটিং পার্ট একটু কঠিন পড়ছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কমন সবগুলোই পড়ছে। ছাড়া অনেক ভালো গার্ড দিয়েছে এবং কোনো অসুবিধা হয়নি। আজকে অনেক পরীক্ষা ভালো হয়েছে, সবগুলো দিতে পারছি অ্যানসার। সামনের পরীক্ষাগুলো যদি এরকমই সুন্দরভাবে কোশ্চেনগুলো হয় তাহলে হয়তো পরীক্ষাটা ভালো হবে। এদিকে রাজধানীর বাড্ডা হাইস্কুল কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বলেন, পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, তবে সামাজিক মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, গুজব রটাতে পারে, সেই গুজব রটালে ধরা পড়লে কঠোর শাস্তি হবে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসির ফলাফল প্রকাশের কথা রয়েছে। জীবনের প্রথম এই পাবলিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে স্বপ্ন জয়ের পাশাপাশি দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করার প্রত্যয় পরীক্ষার্থীদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।